আজি ভিডিওরে গোটে সংখ্যার স্কোয়ার বা বর্গ কিপর নির্ণয় করা তা সর্টকট ট্রিক জাঁয়া। পূর্ব ভিডিওরে মু গোটে সংখ্যার স্কোয়ার বা বর্গ বৈদিক প্রণালী কিপর নির্ণয় করা যায় তা শিখাই। আজ আউ গোটে মেথড বা গোটে ট্রিক্রে গোটে সংখ্যার স্কোয়ার নির্ণয় করা দেখ। তিশ্র বর্গ বা স্কোয়ার কিপর নির্ণয় করা, তো ফার্স্ট আছে এটি আছে দুই, তো দুইর বর্গ বাহার কর। দুইর বর্গ হচ্ছে চারি, সবুলে মনে রখ। আ তলে দুই অঙ্ক বিশেষ সংখ্যা লিখব, যেহেতু দুইর স্কোয়ার চারি গোটে অঙ্ক আছে, তা বম গোটে শূন্য বসে দেলে শূন্য চারি দুই অঙ্ক হয়ে যাব। তেমন দুই তলে দুই অঙ্ক বিশেষ সংখ্যা শূন্য চারি লিখব। এগেইন কম করব, তিন রে দুই গুণিব, তিন রে দুই গুণিব, তিন রে দুই গুণলে কত হব ছ, তিন রে দুই রে তিন রে দুই গুণলে ছ হব। এগেইন ছ সহিত দুইকে গুণিবা হব বার, দেন এই বারকু এটি লেখ। নেক্সট কম করিবা না, তিনর বর্গ ব্যবহার করিবা, তিনর বর্গ হচ্ছে ন, দুই অঙ্ক সংখ্যা লেখ, তেমন বাঁ পটে শূন্য বসে দুই অঙ্ক সংখ্যা হয়ে যাব শূন্য ন, এটি লেখ শূন্য ন। দেন চারি তলক চারি লেখ, শূন্য সহিত দুই মিশাইলে দুই, এগেন এক সহ ন মিশাইলে দশ, যাহা পাইলে তাহা হচ্ছে বত্রিশর স্কোয়ার, তো বত্রিশ স্কোয়ার আমি পাইলে হাজার চবিশ। এইভাবে আউ গোটে উদাহরণ দেখ, চৌস্তরীর বর্গ কিপর নির্ণয় করা। এগেইন মু কম কহিলি, চারির বর্গ বাহার করিবা, চারির বর্গ হচ্ছে ষোল, তা তলে লেখ ষোল, দুই অঙ্ক সংখ্যা আছে, তেমন বাঁপটে শূন্যর আবশ্যকতা নাই, গোটে অঙ্ক থাকলে তা বাঁপটে শূন্য বসে থাকে, যেহেতু চারির স্কোয়ার ষোল, এটি দুইটা অঙ্ক আসছে, তেমন দুই অঙ্ক সংখ্যা লেখব। দেন সাতের চারি গুণিব, সাতের চারি গুণলে হব অঠেইশ, এগেইন অঠেইশের কত গুণিবা না দুই, অঠেইশে দুই গুণলে হব ফিফটি সিক্স লেখব, এটি ফিফটি সিক্স। দেন নেক্সট কম করব না, সাতের বর্গ নির্ণয় করা, সাতের বর্গ হচ্ছে ফর্টি নাইন, আর তলে লিখব ফর্টি নাইন। দেন ছ তলক ছ লিখব, এগেইন একটে ছ মিশলে সেভেন, নরে পাঁচ মিশলে চৌদ, চৌদ রু চারি লিখব, এক ক্যারি করব, এগেইন ক্যারি হয়ে এক সহ এ চারি মিশাইব, পাইবা আমি পাঁচ, আর তলে লিখব যা আমি পাইলে সেটা হব তোমার আনসার, তাহলে চৌস্তরীর বর্গ হব ফাইভ ফোর সেভেন সিক্স।